ইউরোপের 87 দেশের নেতৃত্ব দানকারী ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা আবার কট্টর ডানপন্থী রাজনীতিবিদদের দখলে, আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে এসব দেশের প্রবাসীদের কপালে। বিশেষ করে ইতালিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের সংখ্যা যেন আরও বেশি। ইউ পার্লামেন্টে এবার রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত জর্জা মেলোনি। তার আমলেই সম্প্রতি আইন পাশ হয়েছে অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেবার বিষয়ে। ফলে অভিবাসন নিয়ে কাজ করা বাংলাদেশিদের ধারণা, মেলোনির এই জয় অবৈধ অভিবাসীদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করতে পারে। ফ্রান্স এবং জার্মানির পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নে ইতালির প্রাধান্য বাড়বে। সেই সাথে ডানপন্থী সরকারের কারণে ইমিগ্রেশন আইনে অনেক অনেক নতুন নিয়ম কানুন আমরা দেখতে পাবো। ফলশ্রুতিতে এরকম হতে পারে যে যারা বর্তমানে ইতালিতে বাংলাদেশের অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছেন, তাদেরকে হয়তো বা ইতালিয়ান সরকার কোনোভাবে দেশে ফেরত নেওয়ার মতো চিন্তা ভাবনা নিতে পারে। প্রবাসী যারা আছেন, বিশেষ করে হচ্ছে অবৈধ প্রবাসী, তাদের জন্য আসলে যে কোনো একটা এগেইনস্ট একটা আইন পাস হতে পারে, যার মাধ্যমে হচ্ছে ইভেন হচ্ছে তারা দেশেও ফেরত যাওয়ার মতো এরপর থেকে অবৈধ অভিবাসন বিরোধী হিসেবে পরিচিতি পান মেলোনি প্রশাসন। ইউ পার্লামেন্টে জয়ের পর দেয়া ভাষণেও ভবিষ্যতের নানা পদক্ষেপের কথা জানিয়েছেন মেলোনি। উঠে এসেছে ডানপন্থী নীতির কারণে তার সমর্থনও আরও বেড়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও জাতীয়তাবাদের মতো বিষয়গুলোর প্রভাব ফেলেছে এবারের ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে। মেলোনি ছাড়াও চূড়ান্ত ফলাফলে জয় জয়কার দেখা গেছে জার্মানি ও ফ্রান্সের ডানপন্থীদেরও। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।